ভূমিকম্পের আতঙ্কে শতাধিক পোশাক শ্রমিক পদদলিত হয়ে আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভূমিকম্পের সময় পোশাক কারখানার গেট বন্ধ থাকায় কেউ বেরিয়ে আসতে পারেনি বলে অভিযোগ শ্রমিকদের। কুমিল্লার চৌদ্দগ্রামে শনিবার সকালে ছপুয়া এলাকায় আমির শার্ট নামের পোশাক কারখানায় এই ঘটনা ঘটে। আহত রোগী প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল 9:36 কুমিল্লার চৌদ্দগ্রাম সহ আশেপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। এ সময় পোশাক কারখানার শ্রমিকরা আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। তাড়াহুড়ো করে নামতে গিয়ে পদদলিত হয়ে ও উপর থেকে লাফ দিয়ে কমপক্ষে শতাধিক শ্রমিক আহত হয়েছেন। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অনেকে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা গেছে, ভূমিকম্পে আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে আহত হওয়া 80 জন গার্মেন্টস শ্রমিককে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তার মধ্যে উন্নত চিকিৎসার জন্য শাহেদা, আয়শা ও অজ্ঞাতনামা এক নারী সহ তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আমির শার্ট পোশাক কারখানার তিনটি ভবন রয়েছে। তার মধ্যে একটিতে প্রশাসনিক ও অপর দুটিতে প্রোডাকশনের কাজ চলে। প্রোডাকশনের দুটি ভবনের 4টি ফ্লোরে 1700 শ্রমিক কাজ করেন। আর ফায়ার সার্ভিসের চৌদ্দগ্রাম স্টেশনের কর্মকর্তা মেহেদী হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। কতজন আহত হয়েছে তার সঠিক হিসাব এখনো করা হয়নি, তবে নিহতের কোনো ঘটনা নেই বলেও জানান তিনি। সুরজ আহমেদ, কালবেলা।